ফরিদপুর দুই আসনের উপনির্বাচন কাল, নগরকান্দা থেকে নির্বাচনের প্রস্তুতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হিমেল মাহবুব। হিমেল, ভোটের পরিবেশ কেমন দেখছেন সেটি তো জানতে চাই, সেই সাথে প্রার্থীরা কি বলছেন সেটিও বলবেন। এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতা কিংবা কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। ভোটের পরিবেশ এখন পর্যন্ত খুব শান্ত রয়েছে। আর যারা প্রার্থী রয়েছেন তারা বলছেন যে ইভিএম নিয়ে, ইভিএমে যেহেতু প্রথমবারের মতো এখানে ভোট অনুষ্ঠিত হবে, তো এখানে ব্যাপক প্রচারণার দরকার ছিল কিংবা মানুষকে জানানোর প্রয়োজন ছিল। আমি একটু এখানে যারা ভোটার রয়েছেন, আমি সাধারণ ভোটারদের সাথে একটু কথা বলতে চাই যে এই যে উপনির্বাচন হচ্ছে, একজন নতুন নেতৃত্বে একজন আসবে আপনাদের অভিভাবক হিসেবে, আপনারা পরিবেশ কি দেখছেন, কি সার্বিকভাবে? ইনশাআল্লাহ এখানে নগরকান্দা সালসা এবং কৃষ্টপল্লী একটা বিশাল একটা আসন, এখানে 3,20,000 মতো ভোট আছে। এখানে দুইজন প্রার্থী হয়েছে, একজন হলো সাজেদ নদীর ছেলে, একটা হয়েছে হলো জয়নাল উদ্দিন বকুল মিয়া। তো এখানে মোটামুটি পরিবেশ নগরকান্দা মোটামুটি এখন অনেক ভালো, নির্বাচনে কোনো সহিংসতা এই পর্যন্ত আমরা কোথাও পাই নাই। কিন্তু আমরা যেটা সাধারণত জনগণ আমরা যেটা মানে অবগত খুব কম, সেটা হলো ইভিএম এর ব্যাপারটা, সেটা হলো ইভিএমে কীভাবে ভোট দিতে হবে, কী করতে হবে, এটা কিন্তু আমাদের একেবারে অনভিজ্ঞ, আমাদের বিন্দু পরিমাণে কোনো অভিজ্ঞতা নাই। এবং এই নির্বাচনকে সামনে রেখে বা নির্বাচনের আগে ভোট হওয়ার আগে এরা উচিত ছিল যে প্রত্যেকটা গ্রামে গ্রামে অথবা যেখানে জনগণ বেশি থাকে এখানে প্রত্যেকটা তাকে একটা দেখানো যে ইভিএমতে এইভাবে ভোট দিতে হবে বা এখানে ভোট দিলে ওইখানেই যাবে, বা ইভিএম সম্পর্কে সমস্ত একটা ধারণা মানুষের কিন্তু দেওয়া উচিত ছিল। যেটা মানুষে বুঝে না, যেটা বুঝে না সেটা সে ওই ভোট দিতে যায় ওখানে কী করে সে বুঝবে। ধন্যবাদ। একটু বলবেন যে আপনি কী ভাবছেন যে কালকের ভোট কি? কালকের ভোট ইনশাআল্লাহ আমাদের প্রশাসন যারা আছে তাদের অবগতিতে আমাদের নির্বাচন সুষ্ঠু হবে, আমরা এই আশাবাদী। কারণ এখানে প্রার্থী তো তেমন বেশি না, দুজন প্রার্থী, একজন হলো সৈয়দা সাজা চৌধুরীর কনিষ্ঠ পুত্র শাহাদাব আকবর লাভ চৌধুরী, আর একটা হলো বটগাছ যে বকুল মিয়া। তো আশা করি আমরা নির্বাচন আমরা সুষ্ঠু হবে। আর যে ইভিএম এর যে ব্যাপারটা সেটা অনেকে জানে না, অবশ্যই আপনাদের প্রশাসনের লোক থাকবে, তারা দেখাই দেবে যে কীভাবে ভোট দিতে হবে। এবং কেন্দ্রে যারা থাকবে তারা অবশ্যই, যারা আমাদের ওল্ড যারা বোঝেন আর কি, বয়স্ক যারা, তাদেরকে অবশ্যই দেখাই দেবে যে কীভাবে ভোট দিতে হবে, কোনভাবে দিতে হবে, কিংবা কীভাবে ভোট দিলে সুষ্ঠু নির্বাচন হবে, আমরা এটাই আশা করি। ধন্যবাদ। আসলে সাধারণ মানুষ প্রথমবার ইভিএমে এখানে ভোট হচ্ছে, সেজন্য একটু সংশয় প্রকাশ করছেন, কিন্তু তারা আশাবাদী যে প্রশাসন তাদের সহযোগিতা করবে এবং তারা ইভিএম এর মাধ্যমেই ভোট দিতে যাচ্ছে। যেহেতু প্রার্থী এখানে দুজন, এখানে মাত্র 12 দিন সময় পেয়েছেন প্রার্থীরা প্রচার প্রচারণার জন্য, সেজন্য সেই অর্থে আসলে ব্যাপকভাবে যে আমরা দেখি নির্বাচনে প্রচার প্রচারণা সেটা একটু এখানে কম লক্ষ্য করেছি। তো এখানে এই ছিল সর্বশেষ পরিস্থিতি, পরবর্তীতে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। নিশ্চয়ই নতুন তথ্য জেনে নেব। ধন্যবাদ আপনাকে।